Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancer er karon. दादा रूम लग हाँ नॉर्मल ना डिलक्स नॉर्मल नॉर्मल 500 टका आईडी प्रूफ देखा छेड़ा तो नहीं ताले डबल चार्ज लग बे 1000 टका 1000 टका की बोल चुन आईडी प्रूफ है जन्नू हाँ दादा जो देखते हैं एडजस्ट करा जाए देखो ना 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 एडजस्ट करा जाए ना ओनो होटल देखो কথাই থাক তাহলে কি আর করা যাবে দেখে নি একবার আচ্ছা তুমি কি বাড়িতে ফোন করেছিলে হ্যাঁ আমি করেছি আচ্ছা দেখি আমাকে কথা বলতে হবে दादा रसोई कर दी हाँ एक घंटे घंटे आपना रूम 305 305 ओके थैंक यू बाहर को नुकसान चलो नीचे तक जाइए চলে যায় বসো
রুম সার্ভিস। কি হচ্ছে এগুলো? কে আপনি? কে আপনি দেখাবো আমি? কে আপনি? হ্যাঁ এইসব কি হচ্ছে? কি হচ্ছে না? রে চল চল, আই কার্ড বের কর, বার সেখানে। আই কার্ড নেই। আই কার্ড নেই তো? কি হচ্ছে না? ম্যাডাম ইনি কি আপনার হাজবেন্ড? না। কি করছিস? আমি পড়ছি স্যার। ঘুষ দিচ্ছিস? ঘুষ না স্যার, একটু যদি অ্যাডজাস্ট করে যায় কিছু। পীড়িত মাথায় এসে ঘুষ দিচ্ছিস? আমার কাছে বেশি নেই স্যার। এক্ষুনি সবকিছু গুছিয়ে বেরিয়ে যাবে, 10 মিনিটের মধ্যে খালি করে দিন। ওকে স্যার। আরে হাতটা তো ধরতে দাও, তোমার ভয়টা কিসের? আমার এখানে সবাই চেনা জানা। আরে হোটেলে সবাই চেনে আমাকে। তুমি না সবসময় মুডটাই নষ্ট করে দাও। হোটেলে চলে এসেছি তারপরেও তোমার এত ভয়, আমার আর কিছু ভালো লাগছে না। এসো আস্তে আস্তে এসো, তোমার খুব ভালো লাগবে দেখবে। আমার উপর একটু ভরসা রাখো। এসো 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 দাদা, একটা রুম লাগবে। নর্মাল না ডিলাক্স? ওই একটুখানির জন্য আবার নর্মালই চলবে। ঠিক আছে বসুন আপনি। ও 500 টাকা লাগবে। হ্যাঁ আইডি প্রুফটা দেখাও। আইডি প্রুফ? আইডি প্রুফ তো আমার কাছে কিছু নেই, তোমার কাছে কি? না। তাহলে ডবল লাগবে, 1000 টাকা। প্লিজ 1000 টাকা, একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নিন। না বেশিক্ষণ থাকবো না, 1 ঘন্টা। না করা যাবে না, তাহলে অন্য হোটেল দেখুন। ঠিক আছে করে দিন, দেখবেন একটু একটু ব্যালকনি, একটু ব্যালকনির দিকে রুমটা দেবেন। নিন। সই করুন। ঘরটা খুব সুন্দর না? বিউটিফুল। কি বলো? বাট কোনো অসুবিধা হবে না তো? আরে না না একদম সেফ, কাক পক্ষীতেও টের পাবে না। এসব করো না তো। কি হলো, এতগুলো টাকা খরচা করে এত দূরে এলাম? আরে বাবার জন্য ভয় হচ্ছে। আবার বাবার জন্য? আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাবার কি ফাটে নাকি এখনো ফিডিং বোতলে দুধ খাওয়ায়? কোনটা? তুমি না একটা জানোয়ার, একটু ভদ্রভাবে কথা বলতে শেখো নি।
তুমি তো এইসবই পছন্দ করো তাই না? বাদ দাও, তোমার সঙ্গে আমার কথাই বলতে ইচ্ছা করে না। শোনো, বেশি ভ্যানতারা করো না তো, এসো। হ্যাঁ বল স্যার, আপনি কোথায় আছেন? এই তো বুঝি, বল বল বল। দাদা, তারপর একটা পার্টি এসছে। কি বলছিস তাই নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আপলোড মেরে দে। ওকে স্যার। আর আইডি কার্ড কি এনেছে? না না না, আইডি ফাইডি কিছু আনেনি। তাহলে আমি করে দিই আপলোড? হ্যাঁ মেরে দেবো। আপনি না আসা পর্যন্ত একবার দেখলে ভালো হতো। আহ, তোকে কি বললাম, আমার দেখতে হবে না, তুই মেরে দে মেরে দে। এরকম আরো কত এলো গেলো, কত দেখবো বলতো। তুই আপলোডটা মার, আমি আসছি। কে? রুম সার্ভিস। হোটেল থেকে লোক এসেছে। তাহলে কাজ করো। দাঁড়ান, খুলছি। হ্যাঁ খুলছি খুলছি। সব ঝামেলা। না মানে কিছু না। আপনি কে? আপনি কে দেখাবো আমি কে? হ্যাঁ চলো দিকা। না স্যার কেউ নেই, মানে আমি একা। কেউ নেই? এগুলো কি? এগুলো কি জুতো? হ্যাঁ মস্তি করতে করছে। না স্যার বিশ্বাস করুন। কোথায়, বাথরুমে আছে? স্যার ম্যাডাম ড্রেসটা পরে বেরোন স্যার, থানায় যেতে হবে। ছেড়ে দিন স্যার। চল বস এখানে। ইজ্জতের ব্যাপার স্যার। স্যার আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আই কার্ড দেখা স্যার, আমি তো রুম ভাড়া দিয়ে ঢুকেছি। আই কার্ডটা দেখা স্যার। আই কার্ডটা আমার কাছে নেই। চল স্যার, আপনার সাথে আলাদা একটু কথা আছে। বুঝ দিচ্ছি মানে আসলে আমার বাড়িতে মা বাবা জানলে স্যার তেজপুত্র করে দেবে স্যার। হ্যাঁ স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার, ছেড়ে দিন স্যার, আর কোনোদিন করবো না স্যার, পায়ে ধরছি। ঠিক আছে চলে। মানি ব্যাগ আছে? মানে আছে স্যার। বের কর বের কর বের কর। স্যার ঘর খালি করে দেবো, বাড়িটা নিয়ে সোজা বাড়ি চলে যাবি। পাপি তুই
আল্লাহ।